নমস্কার বন্ধুরা রুমপাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব ভীষণই ক্রিস্পি সুজির বল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি ভীষণই ক্রিস্পি সুজির বল বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ পরিমাণ সুজির মধ্যে যাচ্ছে হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছে একটু লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন গোটা জিরে ওয়ান ফোর টেবিল স্পুন জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করে দিচ্ছে হাফ টেবিল স্পুন মতো চিনি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা দিয়ে দেব খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব সব কিছু আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি বেসনের ব্যাটারটা এবার একটা খুন্তির সাহায্যে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে অনবরত এভাবে নাড়তে থাকব এভাবে অনবরত নাড়াচাড়া করে সুজি বেসনের ব্যাটারটাকে একদম ড্রাই করে নেব দেখুন সুজিটা আমার পুরোপুরি ড্রাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সুজিটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন সুজিটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে এরকম খুব বেশি আবার ঠান্ডা করে নেওয়া যাবে না এবার আমি হাত দিয়ে একটু এভাবে মেখে নেব দেখুন আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি কিন্তু হাতের গায়ে একটু লেগে যাচ্ছে দেখুন আমার হাতের গায়ে একটু লেগে যাচ্ছে বলে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটু ভেজিটেবেল অয়েল মেখে নিয়েছি নিয়েই এবার এই ডোটাকে মেখে নেব আপনাদেরও যদি এরকম সমস্যা হয় যে হাতের গায়ে সুজিটা আটকে যাচ্ছে তাহলে হাতটা ভালো করে ক্লিন করে নিয়ে একটু ভেজিটেবেল অয়েল হাতে লাগিয়ে নিয়ে এভাবে মেখে নিলে ডোটা রেডি হয়ে যাবে দেখুন ডোটা এবার কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে দেখুন আমার ডোটা একদম পারফেক্টভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট বল কেটে নিচ্ছি নিয়ে এভাবে একটু হাতে রোল করে নিচ্ছি দেখুন আর কিন্তু হাতে চিপকে যাচ্ছে না একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে এই বলগুলো দেখুন তৈরি হয়ে গেল আমার এই সুজির বল এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে ভেজিটেবেল অয়েল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক একটা করে সুজির বল দিয়ে নেবো দেখুন সুজির বলগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে খুব কম সময় লাগে মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন দেখুন বলগুলো একদম পারফেক্টভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে দেখুন একটু কোথাও ক্র্যাক হয়নি একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে এই বলগুলো দেখুন এই সুজির বলগুলো আমার পারফেক্টভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন আমার তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণই ক্রিস্পি এই সুজির বল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এই সুজির বলগুলো আপনারা স্ন্যাক্সে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে এই রেসিপিটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর রিকোয়েস্ট রইল